বিরতির পর আবারও স্বাগত আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ব্রিটেন প্রবাসী বাঙালিদের বীরত্ব গাথা নানা অবদান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র নট এ পেনি নট এ গান প্রদর্শিত হলো বার্মিংহামে। বার্মিংহামের স্থানীয় একটি হলে প্রদর্শিত প্রামাণ্যচিত্রটি মূল বক্তব্য ছিল মুক্তিযুদ্ধে প্রবাসীদের থেকেও যারা বিভিন্নভাবে দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া। রিপোর্ট করছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 মহান স্বাধীনতা যুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকার বাংলাদেশ। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারীদের স্বীকৃতি পাওয়া গেলেও প্রবাসী বাঙালিরা সবসময়ই অবহেলিত, অথচ স্বাধীনতা যুদ্ধে রয়েছে তাদের যথেষ্ট অবদান। এমনই একজন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ভূঁইয়া 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধে যুক্তরাজ্যে থেকেও যথেষ্ট অবদান রেখেছেন, অথচ 2006 সালে মৃত্যুর পর বাংলাদেশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়নি, কারণ তিনি অস্ত্র দ্বারা যুদ্ধ করেননি। এই চিন্তা থেকেই তার ছেলে শহীদুল হক স্বপন লন্ডন সফরকালে বার্মিংহামে এসে তার বাবার স্মৃতি ও স্বাধীনতা যুদ্ধে তার অবদানের তথ্য সংগ্রহ করে। সুনামধন্য চিত্র নির্মাতা মকবুল চৌধুরীর প্রযোজনায় ও তারেক চৌধুরীর সহায়তায় নির্মাণ করা হয় স্বল্প দৈর্ঘ্য ছবি নট এ পেনি নট এ গান। ওনার বাবা ছিলেন অ্যাকশন কমিটির কনভেনার 1971, বাট ওয়েন ইন 2006 যখন ওর বাবা মারা যান তখন ওনাকে লোকাল ডিস্ট্রিক্ট অফিস বলছে যে উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, কারণ উনি তো বিদেশে ছিলেন এবং উনি গান দিয়ে যুদ্ধ করেননি। তুলে আনতে চেষ্টা করেছি সেই মূল আর্গুমেন্টটা, যে শুধুমাত্র যে যুদ্ধ গান দিয়ে যুদ্ধ করলেই যে যুদ্ধ মুক্তিযোদ্ধা তা নয়, বরঞ্চ মুক্তিযুদ্ধের জন্য যারা তাদের সময় এবং তাদের অর্থ এবং তাদের সব কিছু দিয়ে সংগ্রাম করেছে দেশের বাইরে থেকে, তারাও সমপরিমাণ মুক্তিযোদ্ধা। সোমবার বার্মিংহামের স্থানীয় একটি হলে সুশীল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বল্প দৈর্ঘ্য ছবিটি প্রদর্শিত করা হয়। 1971 সনে আন্দোলনকারী প্রথম সারির যারা এখনও বেঁচে আছেন তাদের ভাষ্য মতে আজিজুল হক ভূঁইয়ার অবদান কোনোদিন শোধ করার নয়। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে বার্মিংহামে প্রবাসী বাঙালিদের অবদানের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ। আজকের যে ডকুমেন্টারি হয়েছে সেই ডকুমেন্টারিতে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ এই ডকুমেন্টারির মাধ্যমে বার্মিংহামে তৎকালীন বসবাসকারী জনাব আজিজুল্লাহ ভূঁইয়া উনি মারা গেছেন অনেক আগে, এবং তার যে কর্মসূচি, তার যে কার্যকলাপ, তার যে উৎসর্গ তিনি যে করেছেন বাংলাদেশ স্বাধীনতার জন্য, সেই জিনিসটা এইভাবে প্রকাশ করার জন্য চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে বার্মিংহামের অবদান তা ভালো করে প্রতিফলিত হয়েছে। 1971-এর যে লিবারেশনের ছবিটা মকবুলে দেখিয়েছে এটা খুবই সুন্দর হয়েছে এবং ঐতিহাসিক। দীর্ঘদিন পরে হলো এমন একটি প্রামাণ্যচিত্র স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষায় সহায়ক হবে এবং প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রদান করা হবে বলে সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। ওল্ডহ্যামে জিসিএসসিতে ভালো ফলাফলকারী ব্রিটিশ বাংলাদেশিদের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ওল্ডহ্যামে স্থানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আয়োজন করে জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ। জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের উদ্যোগে জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে জিসিএসসি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সপ্তমবারের মতো অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট 25 জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্টজনেরা। এদের মধ্যে 7টি A স্টার ও 5টি FA শীর্ষে রয়েছেন রাটক্লিফ স্কুলের ছাত্র রেজাউল হক। Achieved 7 A stars and 5 A's. For my future, I hope I can be a medical student and hopefully go into something like surgery or dentistry. 6টি A স্টার এবং 6টি FA দ্বিতীয় স্থানে রয়েছেন রাটক্লিফ স্কুলের ছাত্রী সাজমিনা ইয়াসমিন। I got 6 A stars and 6 A's and obviously want to thank JTPS for celebrating my achievements and in the future I'd want to be a medical student. আফরুজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ আব্দুল কাদির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ার ইসমাইল হোসেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় সহকারী রাষ্ট্রদূত জকি আহাদ। জগন্নাথপুর থানা প্রবাসী সংঘের প্রতি বছরের এই যে উদ্যোগ GCSE পরীক্ষায় যেসব আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রীরা ভালো করছে তাদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে আরো উৎসাহিত করার এই যে মহতী উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজালি আজাদ, কাউন্সিলর ডেভিড হিউ, কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর বাবরা ব্রাউনরিচ, নজমুল ইসলাম, মামুনুশি চৌধুরী, রাডক্লিফ স্কুলের ডেপুটি হেড টিচার মিসেস ওয়েব এবং সংগঠনের সেক্রেটারি আফাজউদ্দিন। বক্তারা জগন্নাথপুর থানা প্রবাসী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফলে আরও উৎসাহিত করবে। অলডাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আরজুমিয়ার সাথে মতবিনিময় করেছেন বার্মিংহাম ও মিডল্যান্ডস বসবাসরত মৌলভীবাজারবাসী ও তার প্রাক্তন ছাত্রছাত্রীরা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাজ সুমন জানান, বার্মিংহামের লেডিপোল রোডে গ্রামীণ খানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ ব্যবসায়ী ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল বাসিত। শহীদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আরজুমিয়া ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল আহমেদ চৌধুরী, আলহাজ আব্দুল কাদের আবুল, সৈয়দ শহীদ আহমেদ, মিসবাউর রশিদ, আব্দুল বাসি চূর্ণ মিয়া সহ অন্যরা। কমিটি বিএনপির উদ্যোগে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়। আমাদের কমিটি প্রতিনিধি আব্দুল হান্নান জানান, জিল্লাল আহমেদ প্রবৃত কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি শামীমুর রহমান জামিল। কমিটি বিএনপির সাধারণ সম্পাদক আফজল খান লাকি সঞ্চালনায় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা। বক্তব্য রাখেন বিএনপির নেতা শাহজাহান চৌধুরী, শাহ মেজবাউজ্জামান, রাজা মিয়া, এনামুল হক, তোফাজ্জল হোসেন মান্নান, শাহিন আহমেদ সহ অন্যরা। বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়া ইতালির উদ্যোগে ব্রেসিয়ার স্থানীয় একটি হলে সংগঠনের ঈদ পুণ্যমিলনী, নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও মনেগ্র সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত রবিবার বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়ার উদ্যোগে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্থানীয় এক হলে অনুষ্ঠিত হলো ঈদ পুণ্যমিলনী, নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। তিনটি পর্বে সাজানো অনুষ্ঠানটিতে প্রথম পর্বে চলে মধ্যাহ্নভোজের, দ্বিতীয় পর্বে পরিচিতি সভা ও তৃতীয় পর্বে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতীয় অনুষ্ঠান সূচনার পর বৃহত্তর কুমিল্লা সমাজের উপদেষ্টা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ কে সাইফুদ্দিন শামীমের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার গর্ব ও ইতালি বিএনপি সহসভাপতি জানাব তাইফুর রহমান ছোটন। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যদের সবার সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি জহিরুল হক জহির, সাধারণ সম্পাদক হাসান আল মেহেদি ফেরদোস, সাবেক সভাপতি আব্দুল আলীম, জহিরুল ইসলাম আমিন, রাকিব খন্দকার সহ আরও অনেক ব্যক্তিবর্গ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের মহিলা সম্পাদিকা সাকিবুন্নাহার লিপির উপস্থাপনায় দর্শকদের জন্য থাকে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সেখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়। সঙ্গীত পরিবেশন করে গুরুমনির, হাবিব, সাকিব, এনাম ও নৃত্য পরিবেশন করে ইতালি জনপ্রিয় নৃত্যশিল্পী রাদিয়া গুলজান। সে তার নৃত্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে তোলে। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপির শান্তা কলমার উদ্যোগে বিপ্লবী ও সংহতি দিবস পালিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুর শহেদ জানান, 7 নভেম্বর বার্সেলোনার শান্তা কলমায় একটি হলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কাতালোনিয়া বিএনপি শান্তা কলমার সভাপতি আবুল হাসান চূর্ণ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় বিএনপি নেতা ও স্পেন বিএনপি সভাপতি খোরশেদ আলম মজুমদার। সভায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির শান্তা কলমার উপদেষ্টা মকবুল হোসেন, ফারুক আহমেদ সাংগঠনিক সম্পাদক, হাবিবুল আনিস, বক্তিয়ার হোসেন, আতিক খান, শাহাবুল প্রমুখ।
এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য বিএনপির ইপসুইপস ও সাপক্ষে শাখা। ইপসুইপস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কয়সার মিয়া। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত 10 নভেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইপসুইপস ও সাফল্ক ইউকের উদ্যোগে ইপসুইপস স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইপসুইপস ও সাফল্কের স্থানীয় নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহবুব হোসেন চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইপসুইপস বিএনপির আহ্বায়ক আব্দুল হাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিলওয়ার হোসেন, মুক্তার আলী, আনোয়ার পাশা, আঙ্গুর মিয়া, লুৎফুর রহমান জনি, বি এ চৌধুরী আরিফ, জুলফিকার আলী, শাহিন আহমেদ, আব্দুল আহাদ, মাসুক মিয়া, আকিকুর রহমান ও আঙ্গুর।